ম্যাক্সিমাম ফোনই এরকম। এটা না মোটা লাগা, আমি তো এত মোটা না। আমি তোমার কি বলি, তোমরা আমার দেখো না মোটা না আমার। আজকে তো তুমি দেখছো এটার মধ্যে পুরো এক একজনের চেহারা মনে হয় কি আমরা আলু। আমার বাস্তবে কি আর আমার, তুমি দেখো আমি এত মোটা না, তুমি এত মোটা না, মোটা লাগে কেন? তুমি এই কথা বলো, এই ফোন নিয়ে আজ আমি কি ঝামেলা। আমার সবাই এক কথা বলে, ওই যে তোমার বাসার দিন রিমা আছে না, আমার বলতেছে হ্যাঁ রিমি বলতেছে যে বাস্তবে আপু কত সুন্দর, আবার বলে আপুর কি বিয়ে হয়েছে। আমার বলতেছে আর বলতেছে কথা ফোন ক্যামেরার মধ্যে এত মোটা লাগে কেন? এই ক্যামেরা এই এই পদে জুম করা থাকলে না আরো মোটা লাগে। আমি তো জুম ছাড়া আর জুম করলে তো আমার চিনাই যাবে না। হ্যালো আসসালামু আলাইকুম, বিথি গ্যালারি থেকে জয়েন করে ফেলেছি, দিস ইজ মি বিথি। কি কয় না, আচ্ছা লাইভ ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। জমি করনা তো ফিলতি মেন বি কিতে যাকে মেনি আচ্ছি খাসি চাঙ্গি হাহা মুটা পা। কেন আমাকে পিতি পিতি লাগে না? আমার চেহারা চেঞ্জ হয়ে গেছে আজকে শাড়ি পরে। আমি একটা প্যাক ইউজ করেছিলাম, তো ওই প্যাকটা ইউজ করে আমি বিথি থেকে এই যে বিথির চেয়ার এরকম হয়ে গেছে, সো ফানি। আচ্ছা সবাই জয়েন করেন, তারপর আমি চলে যাব। সে যখন প্রোডাক্ট দেখানো শুরু করবে। শেখ শবনাম আপু হ্যালো, কেমন আছো আপনি? শুকর আলহামদুলিল্লাহ, আমরা দুজনেই বেশ ভালো আছি। আজকে সাজছো কেন, কার বিয়া? আচ্ছা আমি হচ্ছে এখন একটু বলি, হ্যাঁ যারা যারা জয়েন করতেছেন সবাইকে হচ্ছে ফার্স্ট আসসালামু আলাইকুম। যারা যারা লাইভটা দেখতেছেন সবাই একটু জয়েন করবেন, এবং হচ্ছে জয়েন করে জাস্ট আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা, আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা, এবং আমাকে ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা। ঠিকমতো যদি ক্লিয়ার দেখা যায় যেটা করতে হবে, লাইভটাকে গার্লস গ্রুপে শেয়ার করে দিতে হবে, বেশি বেশি করে গার্লস গ্রুপে শেয়ার করে দিবেন। আমাদের হচ্ছে আজকে হচ্ছে কনটেস্ট আছে, কনটেস্টটা হচ্ছে আজকে এবং কালকে দুই দিনের শেয়ার কনটেস্ট। দুই দিনের শেয়ার কনটেস্টে হচ্ছে আপনি গিফট নিতে পারবেন আপনার চয়েস মতো। হ্যাঁ আপনি একদিনে তো আমরা হচ্ছে আমি চয়েস করি গিফটটা দিয়ে দিই, বাট আর আপনাদের আজকে এবং কালকে দুই দিনে যারা শেয়ার করবেন শেয়ার কনটেস্টে হচ্ছে আপনি চয়েস গিফট নিতে পারবেন। সো এটার জন্য যেটা করতে হবে, হাই শেয়ার করতে হবে, দুইটা একটা না, হাই শেয়ার করতে হবে। আপনি যত বেশি শেয়ার করবেন আপনার হচ্ছে উইনার হওয়ার চান্স কিন্তু তত বেশি থাকবে। মার আইডি, বোনের আইডি, তারপর হচ্ছে আব্বুর আইডি, ফ্রেন্ড আইডি, যত আইডি আছে সব আইডি দিয়ে শেয়ার করবেন। এবং শেয়ার করে যেটা করতে হবে, স্ক্রিনশটটা পেজে দিয়ে দিতে হবে। শেয়ার করে জাস্ট স্ক্রিনশটটা পেজে দিয়ে দিবেন, যাতে করে হচ্ছে আমরা আপনার স্ক্রিনশটটা কাউন্ট করে আপনাকে উইনার করতে পারি। তো লাইভটাকে সবাই হচ্ছে একটু জয়েন করে আমাকে একটু জানাবেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা। তো আমি কনটেস্টে হ্যাঁ আপনি শেয়ার করতে পারেন, শেয়ার করে হচ্ছে পার্টিসিপেট করতে পারেন। আপু ক্লিয়ার আছে, সো সেটার জন্য যেটা করতে হবে লাইভটাকে হচ্ছে একটু শেয়ার করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি কনটেস্টে অ্যাটেন্ড করি। আচ্ছা ঠিক আছে, তোমরা হচ্ছে একটু লাইভটাকে শেয়ার করে দিতে হবে। সো হচ্ছে আমি ক্যাপশনে কি দিছি বলো তো, মেকআপ ছাড়া সুন্দরী। আমি হচ্ছে একটা পোস্ট করছিলাম, পোস্টে লিখছি যে মেকআপ ছাড়া সুন্দর। দুইটার মধ্যে অনেকে কমেন্ট করছেন আমি নাকি হচ্ছে মেকআপ করি নাই, তাহলে এগুলা কি লাগাইছে। আচ্ছা ফার্স্ট অফ অল হচ্ছে মেকআপ মানে হচ্ছে কি, আমরা স্কিনে ইউজ করি তাই না? এই যে চোখ, এই চোখে আমি যদি মেকআপ হচ্ছে ফাউন্ডেশন বলো যেটাই বলো না কেন, এই যে আমি আইলাইনার লাগাইছি, এই যে এগুলো এটা কি বলে গ্লিটারি আইশ্যাডো লাগাইছি, এগুলাতে কিন্তু আমার কোনো ক্ষতি হচ্ছে না। আমাদের স্কিনে যে মেকআপে যদি হচ্ছে কোনো প্রবলেমও করে আমরা ফেসে ইউজ করার পরে, বাট আমি টোটালি কোনো মেকআপের কোনো ক খ গ গহ সরাসরি কিচ্ছু ইউজ করি নাই, জাস্ট হচ্ছে এইটা দিয়ে আমি আজকে পুরা টোটালি হচ্ছে সাজছি। যদি আমি নিজেই মানে আমি সাজুগুজু করতে পারি না যতটুকু পারছি, জাস্ট হচ্ছে আমি এইটার যে ডে ক্রিমটা, জাস্ট এইটার যে ডে ক্রিমটা, ওই ডে ক্রিমটা ফেসে ফার্স্ট ইউজ করছি। দেখো আমি যদি ফাউন্ডেশন বা হচ্ছে মেকআপ টেকআপ ইউজ করতাম আমার এইখানে দাগটা দেখা যেত না, আমার এইখানে দাগটা সুন্দরই দেখা যেতেছে। অবশ্য এত দাগের মধ্যে মানুষ মেকআপ করে সেই দেখা যায় না, আর আমি সামান্য হচ্ছে আমি যদি মেকআপই করতাম আমার এইখানে দাগটা তোমরা দেখতে পারতাম, এটা হচ্ছে ঢেকেই থাকতো। তো যারা হচ্ছে অল্প বিদ্যা ভয়ঙ্কর কথা আছে না একটা, সো অল্প বিদ্যা যাদের ভয়ঙ্কর, যারা এই টাইপের কমেন্ট গুলো করছো তাদের জন্য হচ্ছে আমার এক বালতি সমবেদনা, এক বদনা সমবেদনা, বালতিও না এক বদনা সমবেদনা। আচ্ছা আমি ড্রেসটা হচ্ছে একটু দেখাই নেই, এই ড্রেসটা হচ্ছে কোত্থেকে নিছি, কোত্থেকে নিছি আমার পেজে মনে হয় আমার প্রোডাক্টের থেকে আজকে ড্রেসের বেশি মানে কথাবার্তা। ড্রেসটা আমি দেখাই নিচ্ছি একটু, ড্রেসটা হচ্ছে আমি অপরাজিতা পেজ থেকে নিছি। ড্রেসটা অনেক বেশি কিউট, বাট একটা মজার কথা শোনো, ড্রেসটা হচ্ছে ফাল্গুনের জন্য নিছিলাম যেটা আমি আজকে পরে ফেলছি। আর চুড়িগুলো একটু দেখাই, আমি অনেকদিন পর চুড়ি পরছি, জাস্ট চুড়িগুলো দেখো এত কিউট চুড়িগুলা, মানে জাস্ট মানে আমার কিচ্ছু বলার নাই, চুড়িগুলোর পেয়ে পড়ে গেছি আমি। আমি মানে এই চুড়িগুলা পড়ে আমি হচ্ছে যতগুলা ভিডিও করছি জাস্ট আমি এভাবে ভিডিও করছি, চুড়িগুলা এত বেশি কিউট। আমার
আছে এই চুড়িগুলা আর চুড়ি বলে মেয়েদের এমনি সুন্দর লাগে তাই না চুড়িগুলা তোমরা বলো তো চুড়ি পরাতে আমার কেমন লাগতেছে যদি আমার কেউ কখনো চুড়ি পরা দেখো না আমার পেজে আমারে ফার্স্ট টাইম চুড়ি পরা সবাই দেখছে কেউ এর আগে আমার চুড়ি পরা দেখেনি কারণ আমি এর আগে কখনো চুড়ি পরি নাই তোমরা কি লক্ষ্য করছো যে আমি কানের দুল পরছি কেউ লক্ষ্য করেন নাই একবারও কেউ বলেন না বিথেবু তুমি কানের দুল কেমনে বললা কতদিন পরে কত বছর পরে সেটা বলেন আমি কানের দুল পরছি আপনারা লক্ষ্য করছেন কিনা আমি জানি না কাটা কানের মধ্যেই পরছি একটু জোড়া লাগছে যদিও দোয়া করেন যাতে আর না কাটে যেখানে কেটে গেছিল না ওইখানটা একটু জোড়া লাগছে তো ওই কানেই পরছি আমার যে কি ভালো লাগতেছে ট্রাস্ট মি মানে আমি কত বছর পর কানের দুল পরছি অলমোস্ট 3 বছর পর কানের দুল পরলাম মাঝে মধ্যে পরবা আপু চুড়ি চুড়ি ছিল না আপু এটা কিনছি কালকে চুড়িগুলো সুন্দর হইছে না বলো আমার চুড়ি ছিল না এগুলো কালকে কিনা নিয়ে আসছি এই চুড়ি নিয়ে আসছি এই সেট নিয়ে আসছি আমি তো তোমরা দেখো আমি অনেক সিম্পল ভাবে আসি ড্রেস গর্জিয়াস করলেও আমি কিন্তু মানে সাজগোজ বা হচ্ছে সেট চুড়ি কানের দুল তারপর টিকলি আমার কাছে এগুলো ভালো লাগে না করতে সত্যি কথা বাট আজকে একটু ডিফারেন্ট আজকে একটু ডিফারেন্ট চুড়ি অনেক কিউট আপু আপু কানের দুল পরছো জি এই যে কানের দুল পরছি জাস্ট এই যে কানের দুল পরছি আপু সুন্দর লাগে আচ্ছা লাইভটাকে সবাই শেয়ার করে দেন যারা যারা দেখতে পাচ্ছেন লাইভটা করছে সবাই একটু গার্লস গ্রুপে শেয়ার করে দেন তো আমি হচ্ছে একটু প্রোডাক্ট দেখাই লাইভটাকে হচ্ছে আপনারা একটু গার্লস গ্রুপে শেয়ার করে দিতে থাকেন লাইভটাকে একটু শেয়ার করে দেন আমি হচ্ছে প্রোডাক্ট দেখুন স্টার্ট করে দিচ্ছি তো আমার মতো যারা আছেন হ্যাঁ যারা মেকআপ ছাড়া মেকআপ লুক চাচ্ছেন এইটা টোটালি হচ্ছে আপনার ফাউন্ডেশনের মতো একটা লুক দিবে এটা কিন্তু কোনো ফাউন্ডেশন এটা একটা ডেকি হ্যাঁ এইটার হচ্ছে আমি যে আইলাইনারটা ইউজ করছি এই আইলাইনারটা কিন্তু আমি চোখে ইউজ করছি জাস্ট দেখেন আইলাইনারটা কত সুন্দর মানে এটা টোটালি ওয়াটার প্রুফ আপনি পানি দিয়ে ধুয়ে ফেললো আপনার এটা যাবে না খুবই স্যাঁচড়া একদম হেটার্সদের মতো জঘন্য টাইপের স্যাঁচড়া আমার এই আইলাইনারটা কারণ এটা হচ্ছে আপনার ধুইলেও যাবে না এই আইলাইনার দেন হচ্ছে লিপস্টিক আছে লিপস্টিকটা হচ্ছে আপনার রেড অরেঞ্জ কালারের আপনার ইচ্ছা আপনি এই লিপস্টিক ইউজ করবেন কি করবেন না বাট এটার কালারটা অনেক বেশি সুন্দর এখন আসেন এটার মেইন যে পার্টটা ডে ক্রিমটা আপু আপু তোমার হাতগুলো আমার ক্রাশ তাই নাকি আমার হাত আপনার ক্রাশ আচ্ছা সো হচ্ছে আপু লাইভে আচ্ছা আপু তুই এসে করাই দিয়া যা পারবিন বেগম তুই এসে করাই দিয়া যা তুই আয় করাই দিয়া যা ছাগল কোনো মেকআপের কোনো দরকার নাই কেউ হচ্ছে মেকআপের কোনো দরকার নাই কারণ হচ্ছে এইটা আপনার টোটালি হচ্ছে মেকআপ লুক দিবে আমি একটু হাতে অ্যাপ্লাই করে দেখাই লাইভটাকে একটু শেয়ার করে দেন যারা যা দেখতে পাচ্ছেন লাইভটাকে জাস্ট একটু শেয়ার করে দেন এটা ইউজ করে আপনি বাহিরে যেতে পারবেন এটা ইউজ করে হচ্ছে আপনি রান্নাঘরে থাকতে পারবেন এটা হচ্ছে আপনার সান প্রোটেক্টরের কাজ করবে এবং হচ্ছে আপনার টোটালি হচ্ছে একটা ডে ক্রিমের কাজ করবে এটা কিন্তু কোনো মেকআপ না মানে যেগুলো গর্দ পাশুগুলাই বলবে এটা মেকআপে মানে মেকআপ করছেন আপনি বাট আমারে কিন্তু হচ্ছে দেখাই যেতেছে দেখেন আমি যে হচ্ছে লাগাইছি কোনো ফাউন্ডেশন মাউন্ডেশন কিচ্ছু নাই যে আমি হাত দিয়ে দেখাই যে দেখেন আমি জাস্ট দেখেন জাস্ট আমি একটু ডে ক্রিম লাগাইছি তাতেই আমার মনে হচ্ছে যেন আমি মেকআপ ফেকআপ করে একদম পুরো হাহাকার করে ফেলছি এই যে শুধু এই চোখ দুটার জন্য মানে আমি এভাবেই সিম্পল সাজি বাট আমাকে অনেক গর্জিয়াস লাগে শুধুমাত্র চোখ দুইটার কারণে কারণ আমি চোখ দুইটা একটু সুন্দর করে হচ্ছে টানা দিয়ে হচ্ছে আইলাইনার লাগে যাতে করে মানুষ বুঝতে না পারে যে আমি এত সিম্পল সাজি আপু শ্যামল সরকার সজীব আচ্ছা ঠিক আছে আপু আপু আপনি আপুর মাশাল্লাহ খুব ভালো লাগছে থ্যাংক ইউ আপনার চোখগুলো সেই থ্যাংক ইউ সো এইটা ফুল বক্সটা পেয়ে যাচ্ছ মাত্র 1400 টাকাতে ফুল বক্সটা পেয়ে যাচ্ছ মাত্র 1400 টাকাতে এটার মধ্যে কি কি আছে বলো তো একটা ডে ক্রিম আছে একটা লিপস্টিক আছে একটা কাজল আছে সরি আইলাইনার আছে ফুল একটা সেট পেয়ে যাচ্ছ মাত্র 1400 টাকাতে অফার প্রাইসে তুমি একটা ডে ক্রিমের প্রাইসে ফুল একটা বক্স পেয়ে যাচ্ছ আর যারা হচ্ছে মেকআপ ইউজ করতে ভয় পাওয়া যায় আপনার স্কিনে কোনো ক্ষতি করবে কিনা তাদের জন্য তো আরো বেস্ট সো এটা নিয়ে নিবা মাত্র প্রাইস হচ্ছে 1400 টাকা এখন আসো রাত্রেবেলা স্কিন কেয়ার করবো কিভাবে তোমাদের সাথে নিয়ে স্কিন কেয়ার করি হ্যাঁ আপু এই মেকআপ সেটটার নাম কি আপু এটা মেকআপ সেট এটা হচ্ছে ডে ক্রিম বক্স যেটা হচ্ছে তোমার স্কিনে কোনো ক্ষতি করবে না এই যে আমি সারাদিন হচ্ছে আমার কতক্ষণ আমার ফেসে কিন্তু অলরেডি 3-4 ঘন্টা হয়ে গেছে এইটার একটা সুবিধা কি তুমি জানো আপু আপনি কি মরবেন না না আমি তো হচ্ছে মাথা বাইদ আসছি আমি মরবো কেন আমি তো মাথা বাইদ আসছি আমি মরবো না তো হচ্ছে আচ্ছা মজার একটা কথা বলি কি মজার কথা বলবো ভুলে গেছি আচ্ছা যেটাই হোক
আপু অনেক শেয়ার করেছে, থ্যাংক ইউ। সবাই হচ্ছে লাইকটাকে একটু হচ্ছে মেকআপ মেকআপ সেটের নাম কি, এটা মেকআপ সেট না, এটা হচ্ছে ডে ক্রিম বক্স। আপু এটা মেকআপ সেট না, আমি আবার বলে দিচ্ছি, এটা কোনো মেকআপ সেট না, এটা হচ্ছে একটা ডে ক্রিম বক্স। যারা হচ্ছে মেকআপ ছাড়া মেকআপ লুক চাচ্ছ, কোনো মেকআপ না, এটা এটা একটা ডে ক্রিম, জাস্ট একটা ডে ক্রিম। বাট তুমি ইউজ করলে তোমার যে কেউ বলবে যে তুমি হচ্ছে মেকআপ করছো। বাট এটা সুবিধাকে আমি বলি, আমরা মেকআপ যখন করি দেখবো আমাদের স্কিন একটু ভারী ভারী লাগে, স্কিনে হাত দিলে অনেক সময় এইভাবে যদি টাচ করো মেকআপ কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যায়। কারণ যখন মেকআপ ইউজ করা হয় তুমি কিন্তু এইভাবে হচ্ছে হাত দিয়ে ঘষতে পারবা না, কারণ ওটা ফাউন্ডেশন কাউন্সিলার হাবি যাবি একদম একদম হাবি যাবি অ্যাপ্লাই করা, স্কিনে হচ্ছে এরকম হচ্ছে একদম সিমেন্টের মতো উঁচা করে ফেলে। মেকআপ তো মানে এইটা একটার পর একটা লাগাইতে লাগাইতে স্কিন যায় ভারী হয়ে। তো এই ডে ক্রিম কিন্তু তোমার একটার পর একটা লাগাচ্ছ না, জাস্ট তুমি হচ্ছে ডে ক্রিম যেভাবে আমরা ইউজ করি ফেয়ার লাভলি ক্রিম, জাস্ট এইভাবে তুমি ইউজ করতেছো, হাত দিলেও সরে যাবে না। তোমার হচ্ছে এক জায়গা থেকে ঘেমে গেলে আরেক জায়গায় সরে যাওয়ারও ভয় নাই, ঘেমে গেলে কালচে হওয়ারও ভয় নাই, এই টাইপের কোনো ভয় নেই। বিকজ হচ্ছে এটা জাস্ট ডে ক্রিমের মতো, জাস্ট তুমি ইউজ করবা। বাট এইটা দেখো, আবার একটু সান্ডা কমায় দাও না, এইটা জাস্ট দেখো আমার হাতে ইউজ করছে, আমার হাতটা মতো গ্লো দিচ্ছে, এটা কিন্তু তোমার হাইলাইটের মতো গ্লো দিবে। সেটা প্রাইস হচ্ছে 1400 টাকা করে। কেমন আছো আপু, ভালো আছো? তুমি কেমন আছো? লাইকটাকে একটু শেয়ার করে দিবেন যারা যারা দেখতে পাচ্ছেন। তো আমি একটু ফেসে তো গোল জেল অ্যাপ্লাই করি। গোল জেলটা কেন অ্যাপ্লাই করবো আমি বলি, মুখটা আমি ওয়াশ করে ফেলবো যদি একটু পরে, আমি এই ফেসের মধ্যে গোল জেলটা ইউজ করে দেখে তারপরে আমি একবার মুখ ওয়াশ করে ফেলবো। আপু ভালো আছেন? আচ্ছা আপু ভালো আছেন, নিজে ভালো আছে। আপু ডে ক্রিম সেটটা অফার 1000 দাও না। আপু আমি 1000 টাকা তো কিনে আনতে পারিনি, বিশ্বাস না হলে আমার কিছু করার নাই। আপু আমি 1000 টাকায় এটা হচ্ছে মুন্নি আপু আমার বলছে, আমি 1400 টাকায় দিতে সেটা তুমি জানো, এরকম বক্স 2500 টাকা সেল করা হয়েছে। আমরা একটা বেবি লিপস্টিক, আমি বলি একটা লিপস্টিকই হচ্ছে তোমাদের কত টাকায়। এখানে যে লিপস্টিকটা আছে তোমাদের আমি একটু প্রাইসটা দেখাই, এইটা এখানে যে লিপস্টিকটা আছে লিপস্টিকের প্রাইসটাও তো তোমাকে ভালো লিপস্টিক কিনতে গেলে 500-600 টাকার নিচে তো নাই। আমি তো নর্মাল ধরলাম, আমার লিপসে যে লিপস্টিকটা ইউজ করা আছে দা লাস্টের, এটার প্রাইস হচ্ছে 1090 টাকা। আমার হচ্ছে 1090 টাকা থেকে আমি হচ্ছে নিউ মার্কেট থেকে নিছি, হচ্ছে দা লাভজের হচ্ছে শোরুম থেকে নিছি। এটা হচ্ছে তোমার আমার লিপসে যেটা ইউজ করা আছে 1090 টাকা নিছে হচ্ছে ওদের ডিসকাউন্ট প্রাইসে, রেগুলার প্রাইস 1300-1400 টাকা জানো। তো আমি অত টাকা ধরলাম না, এটা নর্মাল যদি একটা লিপস্টিকের প্রাইসও ধরি 500 টাকাই ধরো। আপু তোমার কথাগুলো অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। তো নর্মাল লিপস্টিক ধরো 500 টাকাই ধরো, একটা ভালো আইলাইনার কিনতে গেলে নর্মালি আইলাইনার 150-200 টাকা তো তোমার হচ্ছে ওইটা ওরকমই, পানি দিয়ে ধুলে চলে যাবে, এক জায়গায় লাগালে আরেক জায়গায় লেগে যাবে। আমার আইলাইনার দিয়ে আর জিজ্ঞেস করো যে আপনি কোন আইলাইনার ইউজ করেন, কোন কাজল ইউজ করেন, কাজল তো পরে যাও, আইলাইনার জন্য কিন্তু আমার চোখ দুটা সুন্দর বেশি লাগে। তো আমি কিন্তু এই চারটা ইউজ করি, এটা ধুইলেও হচ্ছে তোমার যাবে না, সেই লেভেলের ছ্যাঁচড়া এই আইলাইনারটা হচ্ছে, সেই লেভেলের ছ্যাঁচড়া, ধুইলেও যাবে না এমনকি বাঁকা দিলেও যাবে না। তোমার হচ্ছে কেউ যদি চোখের মতো ঘুষি মারে তারপরও আইলাইনার সরে যাবে না, এত পরিমানে ছ্যাঁচড়া এটা। তো বুঝতেই পারতেছো যে কি পরিমানে ছ্যাঁচড়া আইলাইনার। তো এই আইলাইনারটা মনে করো যে তোমার 300-400 টাকায় ধরতে, 300 টাকায় ধরলাম, দুইটাই যদি 800 টাকা হয় তাহলে ডে ক্রিমটা কত টাকা আসে তুমি এখন বলো। একটা নর্মালি একটা ডে ক্রিম 1200 টাকা তোমার হচ্ছে নিচে তো নাই, তাহলে তুমি এখন বলো যে 2000 টাকা জিনিস 1400 টাকা, এরপর আমি যদি 1000 টাকা দিই তাহলে তো আমার হচ্ছে মানে কেমনি কি আপু, আমার তো কি নামতে হয় শোনো, আমার তো বুঝতে হবে। আপু খুলে দেখাও, দেখাই দিছি আপু, খুলে দেখাই দিছি, এটার মধ্যে এটা আমার সবসময় দেখাই, আমি এটা সবসময় দেখাই। আপু বেস্ট নাইট ক্রিম সাজেস্ট করো, বেস্ট কোন নাইট ক্রিম চাইলে হচ্ছে আপু আপনি মিস করে এটা নিবেন, এবং বুলেটটা আমি দেখাই দিব, আগে আমি একটু জেল অ্যাপ্লাই করে নেই। সো হচ্ছে আমার স্কিনে আমি এখন একটু জেল অ্যাপ্লাই করে নেই, জেল অ্যাপ্লাই করার পর আমার তো অলরেডি দেখেন আমি কোনো হাইলাইটার ইউজ করি নাই, কসম সে বিশ্বাস করেন, ট্রাস্ট মি, আমি কোনো হাইলাইটার, আমি কাছ থেকে দেখে আমি কোনো হাইলাইটার কোনো মানে কিচ্ছু না, কোনো ফাউন্ডেশন না, কোনো হাইলাইটার না, কোনো ব্লাশ না, কিচ্ছু না, জাস্ট ডে ক্রিম লাগাইছি, আপনার যে আইলাইনারটা লাগাইছি আর হচ্ছে এখানে হচ্ছে লিকুইড যে কাল ইয়া কিনা নিয়ে আসছি না, ওই যে কিটা কি বলে লিকুইড এটা কি জানি, ওইটা আইশ্যাডো, আইশ্যাডো না লিকুইড, গ্লিটারি আইশ্যাডো না, গ্লিটারি আইশ্যাডো, সেটা হচ্ছে আব্বার সাথে গেছি বলে আনছি, গ্লিটার অ্যাশেডো লাগাইছি। সে আমার বলতেছে সবাই আপু আপনি মেকআপ করছেন মেকআপ করছেন, তাহলে দেখো যে আমার এটা ক্রেডিট যে আমি মেকআপ ছাড়া আমি হচ্ছে এত গর্জিয়াস লাগতেছে আমার, এটা একটা ক্রেডিট বলতে পারো যে কোনো মেকআপের টাচ আপ না কইরা আলহামদুলিল্লাহ আমার স্কিন এত সুন্দর যে ন্যাচারাল স্কিনে আমার সবাই হচ্ছে মানে বলতেছে আপনি মেকআপ করছেন, তাহলে বুঝো আমি কোনো হাইলাইটার ইউজ করি, অথচ আমার নাক কি পরিমানে শাইন করতেছে, কি পরিমানে গ্লো করতেছে। আপু কেমন আছো? আপু ভালো আছি। তো আমি একটু জেলটা অ্যাপ্লাই করে নেই, জেলটা অ্যাপ্লাই করার পরে হচ্ছে আমি স্কিন ওয়াশ করে দেখাবো, আরো গ্লো দেখবা। আপু কেমন আছো? ভালো আছি। আচ্ছা আপু অনেকগুলো শেয়ার করেছি, সবাই শেয়ার করে দেন, একটু শেয়ার করলে 1K হয়ে যাবে, একটু ঠেলা মারেন না আপনারা, একটু শেয়ার করে দেন। আপু তোমার কাজকে অনেক কিউট লাগতেছে। হ্যাঁ আজকে চুড়ি পরছি, কানে দুল পরছি, সুন্দর তো একটু লাগতেই হবে, আজকে ডিফারেন্ট তো, চুড়ি পরছি কানে দুল পরছি। তোমরা জানো আমি কত বছর পর চুড়ি পরছি, 7 বছর পরে, 7 বছর বুঝো, 7টা
আসল আমি আমার লাইফে চুরি করছি টোটাল 3 থেকে 4 বার বাট আমি দীর্ঘ 7 বছরে আমি কখনো হাতে চুরি পরি নাই 7 বছরে আমি কখনো হাতে কোনো চুরি পরি নাই মানে চুরি পরি নাই বলতে পরিই নাই কোনো চুরি আমি মানে 7 বছরে পরি নাই জাস্ট হচ্ছে হ্যাঁ পাচ্ছি জাস্ট কমেন্ট পাই তো কমেন্ট করছো তোমার কমেন্ট হ্যাঁ কই তোমার কমেন্ট তো পাই নাই আপু আপনার কানে সুন্দর লাগছে আমি একটা নিব শেয়ার দান কিন্তু আচ্ছা বেঞ্জির মনে আপু আপনি হচ্ছে স্ক্রিনশট দিয়ে দেন 7 বছর পর তোমার কমেন্ট দেখি নাই উপরে চলে গেছে আর 7 বছর পরে হচ্ছে আমি চুরি পড়ছি তাহলে বুঝেন আমার এক্সাইটেডমেন্ট কে মানে কেমন হইতে পারে আমি অনেক বেশি হইয়া হয়ে গেছি আপু আপনি কি মেকআপ সুন্দরী নাকি ন্যাচারাল সুন্দরী আপনার যেটা মনে হয় আপনি দেখেন মানুষের হচ্ছে যখন নিজের বিবেক কাজ করে তখন আর আমার কিছু বলা লাগে না আপনি দেখলেই তো বুঝতেছেন মেকআপ আর হচ্ছে মেকআপের ছাড়ার মধ্যে যদি আপনি তফাতই না বুঝেন তাহলে আপনারা কেমনে কি বলবো বলেন আপনা আমরা যতই লাইভ করি না কেন একটা মেকআপ স্কিন এবং মেকআপ ছাড়া স্কিন টোন এতটুকু বোঝার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছে তো আপনারা তো এতটুকু বুঝবেন তাই না একটা মেকআপ স্কিন কেমন লাগে এবং মেকআপ ছাড়া স্কিন আপনি তো দেখতেই পারতেছেন আমি আর কি বলবো তো আমি জেলটা একটু ফেজ অ্যাপ্লাই করে লাইকটাকে একটু শেয়ার করে দেন যারা শেয়ার করতেছেন শেয়ার করে দেন আপনারা কিন্তু হচ্ছে আজকে এবং কালকে দুই দিন শেয়ার কনটেস্টে কিন্তু নিজের পছন্দ মতো গিফট নিতে পারবেন তো যেটা করতে হবে লাইকটাকে একটু শেয়ার করে দিতে হবে আপনি পরির মতো সুন্দর আরে বাবা রে সো লাইকটাকে একটু শেয়ার করে দিতে হবে আপু তোমার স্কিন অনেক গ্লোইং মাশাআল্লাহ কারণ হচ্ছে আমি প্রতিদিন খাই আর না খাই আমি গোলজেল ইউজ করবই কারণ এইটা হচ্ছে আমার স্কিনের সিক্রেট আপনি যদি বলেন আপু আপনার স্কিন আপনি কেমনে সম্ভব যে মেকআপ না ইউজ করে আপনার স্কিন এত সুন্দর লাগতেছে কারণ হচ্ছে দুইটা কারণ বলবো একে তো হচ্ছে আপনি ফেসিয়াল কিট ইউজ করি ফেসিয়াল কিট ইউজ করলে আপনার স্কিনে কোনো ডেড সেল থাকবে না আপনার স্কিনে কোনো মরা চামড়া থাকবে না আপনার স্কিন ড্যামেজ সেল থাকবে না আপনার স্কিনটা একদম বাচ্চাদের মতো একটা স্কিন থাকবে আপনি যখন বাটার স্কিন মাসেল স্কিন টাইপের স্ক্রাবারটা ইউজ করবেন আপনার স্কিনে এই এই জিনিসগুলো যখন ক্লিন হয়ে যাবে আপনি নরমাল একটু ফেয়ার লাভলি ইউজ করলে দেখবেন আপনার শাইন করতেছে এইটাই হচ্ছে আপনার স্কিন কেয়ারের হচ্ছে মজা আর আপনি যখন ওই যে আর্টিফিশিয়াল মেকআপ ইউজ করে সুন্দর হইতে যাবেন ওই যে ধুয়ে ফেললে কিন্তু সেই স্কিনে আসতে হবে সারাদিন যতই মেকআপ করে ঘুরেন না কেন ধুয়ে ফেলার পরে কিন্তু আপনার ন্যাচারাল স্কিনে আসতে হবে তো আমারে যারা মেকআপ মেকআপ করে আমি আপনাদেরকে আরো বলি যে মেকআপ করে আপনারা না যায়া ন্যাচারাল ভাবে স্কিন কেয়ার করেন যাতে আপনি ডে ক্রিম লাগালে মানুষ আপনাকে মানে এত সুন্দর স্কিন আপনার দিকে তাকায় থাকবে তো আমারে যারা বলেন তাদের জন্য আমার এক বদনা সমবেদনা যে আমি বললাম না আপু তোমাকে অনেক নাইস লাগতেছে তোমার গোল জেল আজকে পাইছে কিভাবে ইউজ করবে একটু জানাও গোল জেলটা আমি যে হাতে হাতে নিবেন ফার্স্টটা গোল জেলের হচ্ছে মুখটা খুলবেন মুখটা খোলার পরে দেন হচ্ছে এটা হচ্ছে হাতে নিবেন আমার আর মনে তিন চার দিন যাবে হাতে দেওয়ার পর লাইভ শেয়ার করে দেন লাইভটাকে একটু শেয়ার করে দেন আপু কি ইউজ করতেছেন আপু আমি হচ্ছে গোল জেলটা ইউজ করতেছি তো এইভাবে মুখটা খুলবেন খোলার পরে দেন হচ্ছে গোল জেলটা হচ্ছে ফেজে অ্যাপ্লাই করবেন দেন হচ্ছে গোল জেলটা হচ্ছে এইভাবে হচ্ছে আপনি অ্যাপ্লাই করবেন যেভাবে আমি ইউজ করতেছি এবং জাস্ট হচ্ছে আপনি ফুল ফেজে হচ্ছে অ্যাপ্লাই করবেন এইটা আপনার চোখের নিচে কালো দাগটা চলে যাবে আপনার স্কিনটাকে হোয়াইটেনিং করবে আপনার স্কিনটাকে ব্রাইটেনিং করবে আপনার স্কিন যদি পাতলা হয় ধরেন আপনার স্কিন পাতলা বা আপনার স্কিন ড্যামেজ আপনার স্কিনে কোনো নাইট ক্রিম কাজ করে না লাইভটাকে একটু শেয়ার করে দিবেন যা যা দেখতেছেন যারা হচ্ছে দেখতেছেন লাইভটাকে একটু শেয়ার করে দিবেন সো এটা ধরেন আপনার স্কিন পাতলা আপনার স্কিন ড্যামেজ আপনার স্কিনে হচ্ছে কোনো নাইট ক্রিম কাজ করে না এটা আপনি যখন হচ্ছে আপু তোমার মুখখানি ধুয়ে লাইভে আসবা আচ্ছা একটু ওয়েট করেন সাথে থাকলে আমি মুখখানি ধুয়ে দেখাবো যদি আপনি কষ্ট করে একটু সাথে থাকতেন আমি অনেক খুশি হইতাম আমি এই জেলটা এখন ইউজ করতেছি আমি 30 মিনিট পর মুখটা ধুয়ে ফেলবো তাও আবার হচ্ছে ফেস ওয়াশ দিয়ে কোনো পানি দিয়ে না আপনি যদি একটু আমার সাথে থাকতেন আমি অনেক খুশি হতাম যদি আপনি লাইভে শেষ পর্যন্ত একটু থাকতেন কষ্ট করে তো আমার স্কিনের সিক্রেট যদি বলেন যে আপনি যদি ন্যাচারাল স্কিন কেয়ার চান জাস্ট হচ্ছে কয়েকটা জিনিস একটু হচ্ছে যত্ন করবেন ফেসিয়াল কিট গুলো ইউজ করবেন জেল অ্যাপ্লাই করবেন নাইট ক্রিম হচ্ছে তিনটা একদম কন্টিনিউ করে দেন যদি আপনার বাজেট সমস্যা থাকে যাপ আমি কন্টিনিউ নাইট ক্রিম ইউজ করতে পারতেছি না আপনি সপ্তাহে একবার তো বুঝবার ইউজ করেন আপনার স্কিন কালচে হবে না আপনি একটা সময় বলবেন যে আপু আমার এখন আর মেকআপ লাগে না আপনার স্কিন হয়েছে আমার মতো শুনতে হবে যে আপনি কোন ব্র্যান্ডের মেকআপ ইউজ করছেন এত সুন্দর বাট মানুষ হচ্ছে জাস্ট চিন্তা করতে থাকবে যে কোন ব্র্যান্ডের মেকআপ ইউজ করছে যার তো এত ন্যাচারাল লাগে বাট তারা জীবনে খুঁজে পাবে না কারণ যারা মেকআপ ইউজ করে তাদেরটা বুঝাই যায় যে তারা মেকআপ ইউজ করছে আর যারা হচ্ছে মেকআপ ছাড়া মেকআপ সুন্দর লাগে তাদের জাস্ট হচ্ছে তাকায় থাকে আর চিন্তা করে যে সে কি ব্র্যান্ডেরটা ইউজ করছে তারটা এত ন্যাচারাল কেমনে হইলো তার ফিনিশিং কেমনে এত সুন্দর হইলো কারণ দেখেন আমার স্কিন কিন্তু কোথাও ভেসে নাই কোনো জায়গায় মেকআপ জায়গা নাই কিছু নাই কারণ এই জিনিসটা তারা চিন্তা করতে করতে অবাক হয়ে যাবে যে কি মেকআপ ইউজ করছে এত সুন্দর ফিনিশিং হয়েছে এটা তো মেকআপের ফিনিশিং না কারণ এটা আমার স্কিনেই হচ্ছে বসে গেছে এটা হচ্ছে আল্লাহর দান বাকিটা হচ্ছে আমার প্রোডাক্টের ক্রেডিট তো এটা তো হচ্ছে ওই যে চিন্তা করতে করতে হা হয়ে যাবে বাট কখনো খুঁজে বের করতে পারবে না যে আদৌ আমি কি লাগাইছি হুদা বিউটি নাকি হচ্ছে কোনো হচ্ছে দামি দামি হচ্ছে লাখ লাখ টাকা দিয়ে কোনো স্কিন কেয়ার মানে করে আসছি বাহির থেকে যে সার্জারি করে আসছি এই জিনিসগুলো শুনতে হয় দেখেন না লাইভ আসলে কি বলে যে সার্জারি করছেন এই টাইপের কোশ্চেন
যে সার্জারি করছেন কারণ হাসলে ভাঁজ পড়ে না পানি দিলে হচ্ছে স্কিন থেকে গড়ায় পড়ে এত স্কিন টানটান বাট সার্জারি তো করলে তো বুঝাই যায় তো আর সার্জারি যার নেই পাসপোর্ট নাই সে আবার যাবে সার্জারি করতে আমি আমার মতো ইন্ডিয়া ঘুরে আসতে পারি নাই আমার জীবনে আমি ইন্ডিয়া ঘুরে আসতে পারি না আমি যাবো হচ্ছে সার্জারি করতে আমি এবার যাবো ইনশাল্লাহ পাসপোর্ট করতে দিব পাসপোর্ট করে ইন্ডিয়া ঘুরে আসবো আপু তোমাকে অনেক সুন্দর লাগছে শেয়ার দেন থ্যাংক ইউ শেয়ার করে দেন তো ইয়াহু অনেক হয়ে গেছে অনেক হয়েছিল আমার এখানে কত দেখা যায় আমার এখানে 950 দেখা যায় আচ্ছা তো এটা হচ্ছে গোল যেটা আমি হচ্ছে আমার এখানে 950 শো করতেছে আমার ফোনটারে মনে হচ্ছে একটা ঘুষি মেরা নাক ফাটাই দিই ও ফোনে তো নাকি নাই কেমনে ফাটাবো তো তোমরা আবার একটু শেয়ার করে দাও আবার হচ্ছে একটু শেয়ার করে দাও তো এটা হচ্ছে গোল যেটা এটা তোমার কি কি কাজ করবে আমি আবার একটু বলে দিই কষ্ট করে তো এটা হচ্ছে তোমার চোখের নিচে কালো দাগটাকে রিমুভ করবে তোমার স্কিনটাকে গ্লো করবে তোমার স্কিনটাকে শাইন করবে স্কিনটাকে হেলদি করবে যারা পাকিস্তানি ক্রিম অ্যাপ্লাই করে স্কিনটাকে ড্যামেজ করে ফেলছে যারা পাকিস্তানি যারা হচ্ছে চুল তো দেখি সব পড়ে গেছে আমারে বলতেছেন আমার চুল সব পড়ে গেছে সিরিয়াসলি এগুলো কি আপনার মনে হইতেছে সব চুল পড়ে গেছে ভাই এর থেকে আর বেশি চুল দরকার নাই এই যে চুলের এই চুলে ঝাড়া দিলে মানুষ সহ্য করতে পারবে না আমি রাখছি না এটা গেলে তাও সুন্দর করে আটকায় উটকায় রাস্তা দিয়ে হাঁটি আর হচ্ছে আমার আর লাগবে না চুল ভাই আমার চুল পড়ে গেছে আপনি আপনার প্লিজ আপনি হচ্ছে আপনার মাথা থেকে কিছু চুল আমাকে দিয়ে যাবেন প্লিজ কষ্ট করে আপনি দিয়ে যাবেন আমি আসলেই হচ্ছে আমার সব চুল পড়ে গেছে আপনি যদি আপনার থেকে কিছু আমাকে দান করতেন আমি অনেক খুশি হইতাম কাইন্ডলি প্লিজ আপনার মাথা থেকে কিছু চুলকে আমাকে দান করা যাবে যদি কিছু মনে না করতেন আমি আপনার থেকে কিছু চুল ধার চাচ্ছি তো এটা হচ্ছে সেই আমার আমার স্কিনের হচ্ছে সিক্রেট যেটা হচ্ছে মানে ফার্স্ট অফ অল হচ্ছে আমি চাইলেই হচ্ছে 2000 টাকা 3000 টাকার প্রোডাক্ট এটা বলতে পারি যে আমি এটা দিয়ে এত সুন্দর হয়ে গেছি বাট সেটা আমি কোনোদিনই করতে পারবো না কারণ আমার সাথে যারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আছে তারা সবাই জানে আমার স্কিন কি দিয়া সুন্দর হয়েছে এবং কি দিয়ে এত ন্যাচারাল হয়েছে এটা সবাই জানে তো আমি ওই মিথ্যাটা বলা পসিবলই না কোনোভাবে তো গোল যেটা আপনি প্রতিদিন দুইবার করে ইউজ করবেন যদি আপনার স্কিন অনেক পরিমাণে পাতলা থাকে বা স্কিন যদি অনেক বেশি পরিমাণে ড্যামেজ থাকে জাস্ট প্রতিদিন দুইবার করে অ্যাপ্লাই করেন ফার্স্ট দিন থেকে আপনি স্কিনে চেঞ্জ বুঝবেন ফার্স্ট দিন থেকে আপনার স্কিন যত ড্যামেজ থাকুক না কেন আপনার স্কিন যত পাতলা থাকুক না কেন যত মানে ড্রাই থাকুক না কেন আপনি স্কিনে চেঞ্জ বুঝবেন কারণ হচ্ছে এইটা আপনার স্কিনটাকে এক্সট্রিম লেভেলের গ্লো দিবে আমার স্কিনের শাইন দেখতে পারতেছেন এরকম একটা শাইন দিবে যাদের চোখের নিচে কালো দাগ আছে চোখের নিচে কালো দাগটা পর্যন্ত রিমুভ করে দিবে সেটা প্রায় 1200 টাকা এখন আসুন ফেসিয়াল কিটটা দেখাই দিচ্ছি আজকে ফেসিয়াল কিট নিয়ে আসছি আপু সুন্দর করে কেমনে কথা কো এত সুন্দর করে কেমনে কথা কো আপা হ্যাঁ আচ্ছা যাই আসো না আচ্ছা টুকলা চলি করে আমি আর জেন না লাগুক তোমার আচ্ছা কালকে দেখা হবে কালকে দেখা হবে এমন ভাবে মিশেছিল উঠাই আনতে যাই না আমি তো এবারে আমার পাশে নিয়ে যাই থাকতে বলো তো থাকবে না নাইলে থাকতে বলতো তোমরা যদি চাও তাহলে নিয়ে আসবো চুড়িগুলো আমার মানে আমি স্পেশালি হচ্ছে আমি ইন্ডিয়ান হচ্ছে নাটকের মধ্যে এই চুড়িগুলো পড়তে দেখি ইন্ডিয়াতে যে হচ্ছে নাটক করে না ওদের হচ্ছে নায়িকাদের দেখে এই চুড়িগুলো পরে আমার কাছে তো খুব সুন্দর লাগে মানে বিয়ের পরে দেখি যে ওরা এই টাইপের চুড়ি পরে দেখ হচ্ছে শাড়ি পরে অনেক কিউট লাগে তোমরা যদি এই চুড়িগুলো চাও আমি তোমাদেরকে এনে দেবো আসলে চুড়িগুলো অনেক সুন্দর আর অনেক চুড়ি দেখবা যে হচ্ছে অল্প থাকে বাট এই চুড়িগুলো অনেক বেশি আপু তোমার স্কিন তো অনেক সুন্দর থ্যাংক ইউ আপু তো এটা হচ্ছে গোল্ড জেলের প্রাইস হচ্ছে 1200 টাকা এখন আসো ফেসিয়াল কিটটা কি এইটা হচ্ছে আমাদের সেই ফেসিয়াল কিটটা যেটা হচ্ছে তোমার স্কিনটাকে নাইট ক্রিম ছাড়া 3 থেকে 4 সেট পর্যন্ত হোয়াইটিং করবে এখন 3-4 সেট মানে যদি তুমি ধরে নাও যে আপু তোমার কথা অনেক সুন্দর থ্যাংক ইউ নাইট ক্রিম ছাড়া 3 থেকে 4 সেট পর্যন্ত হোয়াইটিং করবে এখন তুমি যদি ধরে নাও 3-4 সেট মানে হচ্ছে একদম ধবধবে সাদা 3-4 সেট মানে কিন্তু ধবধবে সাদা না এই প্রোডাক্ট দুটার কাজ হচ্ছে আপু এরকম আচ্ছা তাসনিয়া মাহমুদ আপু আপনি মেয়ে নামের কলঙ্ক আপু আপনি হচ্ছে মেয়ে নামের কলঙ্ক আপনি হচ্ছেন একটা মেয়ে জাতির না মানে মেয়ে জাতিরই কলঙ্ক আপনারা হচ্ছে মেয়ে বলাটাই হচ্ছে মানে আমার লজ্জা লাগতেছে একদম লজ্জা লাগতেছে আপনার মেয়ে বলতে আপনি যে একটা মানে ছোট লোক একটা যে হচ্ছে বেহায়া একটা যে হচ্ছে নির্লজ্জ মাইয়া এর থেকে হচ্ছে আর কোনো কিছু হইতে পারে না আপনার কিছু বলারই নেই আপু কোন ফাউন্ডেশনটা ইউজ করছেন আপু আমি কোন ফাউন্ডেশন ইউজ করি না আমি মুখ ধুইয়া দেখাবো না আমি কোন ফাউন্ডেশন ইউজ করি না জাস্ট এটা ডে ক্রিমটা ইউজ করছি আর কোন ফাউন্ডেশন আপু আমি তো বারবার বলতেছি একটা ফাউন্ডেশন ইউজ করলে সেখানে হাত দিলে কিন্তু উঠে আসে বুঝা যায় মেকআপ ইউজ করার পর কিন্তু স্কিনে হাত দিলে হচ্ছে বুঝা যায় আমি কিন্তু স্কিন হাত দিয়ে ডোলে ডোলে দেখাইছি তোমরা কিন্তু দেখছো যে আমি কোনো মেকআপ ইউজ করছি কি করি নাই
আর কিভাবে প্রুফ দেখাবো বাকিটুকু আমি স্কিন ধুয়ে দেখাবো যদি আমি আজকে অনেক বেশি অর্নামেন্ট পরা আছি আমার কষ্ট হবে স্কিন ওয়াশ করতে তারপর আমি তোমাদের লাইভে ওয়াশ করে দেখাবো চাইছিলাম একবার লাইভ শেষ করে হচ্ছে ওয়াশ করব বাট আমি লাইভে ওয়াশ করে দেখাই দিব সো এই দুটো হচ্ছে আমাদের ফেশিয়াল কিটা এই দুটো কি কাজ করবে জাস্ট তুমি মানে আমি বলবো যে তুমি হচ্ছে কোন ডে ক্রিম ইউজ করো মানে এই দুটো ইউজ করার আগে একটা ডে ক্রিম ইউজ করো ফেজের মধ্যে ডে ক্রিমটা ইউজ করবা দেখবা যে তুমি কত সুন্দরভাবে মিশে কিনা কেন এরকম লুচ্চামেশা বিয়ে মানে লুচ্চা পিচ্চার লাগে প্রেম করতে হবে কেন যে আমার দেখে আপনার আপনার মনে ভালো লাগে না আপনি কেমন লুচ্চা পিচ্চার লাগে প্রেম করেন যে একটা মেয়ের দেখে আপনার ছেড়ে দিচ্ছে তাহলে বুঝেন ভালো হয়েছে ভাই আমি আপনার হচ্ছে ভালো কাজ করছি আপনি বুঝেন আজকে আমার দেখে আপনার ছেড়ে দিছে কালকে তো আরেকটা সুন্দর মেয়ে দেখলো তখন আপনার বিয়ের পরে ছেড়ে দিবে বাচ্চা কাচ্চা হচ্ছে তিন চারটা হয় তাহলে তো ভালো হয়েছে আপনার হচ্ছে এখনো বিয়ে হয় না এর আগে আপনাকে ছেড়ে দিছে ধরেন আপনি বিয়ে হইতো আপনার বাচ্চা কাচ্চা হইতো এরপর একটা সুন্দর মেয়ে দেখতো তারপর আপনাকে ছেড়ে দিত তখন আপনি কি করতেন তা আমাকে আপনি আরো গিফট দেন যে আপনার ভাগ্য ভালো যে আমার দেখে আপনার বিয়ের আগে ছেড়ে দিছে ভাগ্যিস না হলে তো বিয়ের পরে পোলাপাইন হয় তারপর আপনার ছাড়া তখন আপনি কি করতেন নিজেরই খাওয়াইতেন নাকি বাচ্চা কাচ্চা পালতেন বাচ্চা কাচ্চা খাওয়াইতেন পরে মাইসের বাড়ি কাজ করে খাওয়ানো লাগতো আমার আপনি আর হচ্ছে পালে একটা গিফট দেন আপনার কত ভালো একটা কাজ করছে আপনি চিন্তা করছেন যে আমার লাইফ দেখে আপনার বিয়ে আপনার ছেড়ে দিছে এই দুটো হচ্ছে তোমার স্কিনে হচ্ছে ডিপলি ক্লিন করে পোর্সের গোড়ায় গোড়ায় ময়লাটাকে ক্লিন করবে এন্টি এজিং এর কাজটা করবে যাদের স্কিনটা হচ্ছে কুচকে যাবে বয়সের ছাপ পড়ে গেছে যা তোমার বয়স বেশি না বাট আমার অনেক বয়স্ক লাগে এই প্রবলেমটা সলভ করে দিবে তোমার স্কিনে হচ্ছে মেলাজমা ট্রিটমেন্ট মানে হালকা যে মেস্তা গুলো থাকে হালকা যে মেস্তা গুলো থাকে সেই মেস্তাটাকে ক্লিন করে দিবে তোমার স্কিনে রিমুভ সানবার্ন মানে স্কিনে যে সানবার্ন আছে সেটাকে রিমুভ করে দিবে স্কিনটাকে হচ্ছে প্রচন্ড পরিমাণে গ্লো করবে হচ্ছে হোয়াইট করবে যারা শ্যামলা স্কিন তারা বেশি চেঞ্জ বুঝতে পারবে তো আমি এখন স্কিনে এগুলো অ্যাপ্লাই করে দেখাই দিচ্ছি হ্যাঁ আমি হচ্ছে বসে বসে স্কিনটা আমার এগুলো সব নষ্ট হয়ে যাবে ইউজ করতে গেলে তারপর আমি ইউজ করে দেখাই তোমাদের কারণ নাইলে বলবো হচ্ছে মেকআপ সুন্দরী মেকআপ সুন্দরী আমি হচ্ছে ফার্স্ট মাসের স্কিনটা অ্যাপ্লাই করতেছি আপু আপু গোল জেলটা নিতে চাই পেজে নক দিয়ে দেন সামিয়া জামান আপু পেজে নক দেন আপু
আপু আমার বোন বিয়ে এখন একটু ফর্সা হতে চায় মেকআপ পছন্দ না তোমার পেজে নতুন আমি কি নিব আপু যদি হচ্ছে ফর্সার জন্য চান আপনার বোনের যেহেতু সামনে বিয়ে সো আপনি হচ্ছে স্কিন কেয়ারের ফুল কম্বো নিয়ে নেবেন স্কিন কেয়ারের ফুল একটা কম্বো নিয়ে নেবেন বিকজ এইটাতে হচ্ছে আপনার সব দেওয়া আছে স্কিন কেয়ারের ফুল কম্বোটাতে দেওয়া আছে যাদের হচ্ছে প্রপারলি একটা স্কিন কেয়ার চাচ্ছে फेशियल पानी टानी लगे पूरा नष्ट कर चूरी चूरी तो हम पूरा भेगे चिंता करते দেখেন আমার এই ছোট ছোট চুলগুলোর জন্য আমার এখন পাগল পাগল লাগে এই চুলগুলোর জন্য আপু কালো হওয়ার টিপস লাগবে আমার কালো হওয়ার জন্য আলকাপটা মাখতে কালো হওয়ার উফ মা কানে তুল খুলে দাও মা মা কানে তুল খুলো কাইতে গেছে মনে আবার আর সব লাগবো না সবে আমার একদিন সব করতে গিয়ে পরে মনে কাটছে মনে কান আমার আর লাগবো না কাইতে গেছে দেখ তো মা রক্ত বেরিয়েছে ইস होलसेल प्राइस एक जोड़ा दुई जोड़ा अनेक गुलो होलसेले आनसी 1150 टाका400-500 টাকা কমে পাইছি আপু ফর্সা ক্রিম নাকি ক্ষতিকর আপু ফর্সা ক্রিম ক্ষতিকর যেগুলো হচ্ছে পাকিস্তানি ক্রিম আপনি ফর্সা হওয়ার উল্টা পাল্টা কোনো প্রোডাক্ট ইউজ করবেন না তো আপনাকে আমি আমি কি আর আরেকজন কি একজন আপনাকে বলল আপনি এটা দিলে সুন্দর হয়ে যাবেন আপনি ধাপপুকুরা তার থেকে প্রোডাক্ট অর্ডার করে দিবেন না সেই পেজটা যাচাই বাছাই করবেন তার রিভিউগুলো চেক করবেন তার লাইফটা দেখবেন একদম কন্টিনিউ দেখবেন লাইফ লাইফটা একদম ফুল লাইফটা মনোযোগ দিয়ে দেখবেন এরপর যদি আপনার মনে হয় যে না আমার ট্রাস্ট মানে ট্রাস্ট করা যায় বা এই মেয়েটাকে আমি বিশ্বাস করতে পারি তাকে আমার ভালো লাগতেছে তখনই আপনি প্রোডাক্ট অর্ডার করবেন এছাড়া প্রোডাক্ট অর্ডার করবেন না হ্যাঁ আর পাকিস্তানি ক্রিম গুলো তো আপনার স্কিন ড্যামেজ করে ফেলে ক্ষতি করে ফেলে যে আমরা যে চিল্লাই চিল্লাই বলি আপু পাকিস্তানি ক্রিম দিলে আপনার স্কিন হচ্ছে রিপেয়ার করে নিতে হবে মানে রিপেয়ার করতে হবে স্কিন হচ্ছে আপনার জেল অ্যাপ্লাই করতে হবে এগুলো কেন বলি কারণ আপনার উল্টা পাল্টা যেমন স্কিন শাইন ঘড়ি চাটনি এগুলো অ্যাপ্লাই করে আপনার স্কিন নষ্ট করে ফেলেন ড্যামেজ করে ফেলেন এবং আপনার যখন ছেড়ে দেন আপনার স্কিনটা পাতলা হয়ে যায় এবং স্কিনে ব্রন হয় যেগুলোতে মার্কারি দেওয়া থাকে আপু মার্কারি যুক্ত কোনো প্রোডাক্ট ইউজ করবেন না সব সময় স্কিন কেয়ারে ট্রাই করবেন ন্যাচারাল প্রোডাক্ট যেগুলো ইউজ করা যেমন ফেশিয়াল কিট জেল সিরাম এগুলো কিন্তু আপনার স্কিনটাকে হেলদি করবে এখন যে আমাদের যে নাইট ক্রিম গুলা এগুলো কিন্তু হচ্ছে আপনার আপু কোন এই যে দেখেন এফডি অ্যাপ্রুভ এটা হচ্ছে টোটালি এফডি অ্যাপ্রুভ কোনো মার্কারি ফারকারি এটার মধ্যে কিচ্ছু না আপনি ছেড়ে দিলে আপনার ব্রন হবে না আপনি ছেড়ে দেওয়ার পর আপনার স্কিনে কোনো প্রবলেম করবে না আপনার কোনো ক্ষতি যদি করে সেটা দায়ভার আমি নিব আপনার যদি হচ্ছে এরকম কোনো প্রবলেম হয় যদি আপনার স্কিনে ব্রন ট্রন হয়ে বড়ে যায় তখন এটা দায়ভার আমি নিব কারণ আপনারা যারা হচ্ছে 200-400 টাকা ক্রিম কিনে ইউজ করেন 200-400 টাকা আপনারা সাদা করে ফেলতেছে আপনি বুঝেন
200 টাকা 400 টাকা ফর্সা হয়ে যেতেছে তাহলে উইটা চিন্তা করতে হবে যে 200 টাকা 400 টাকা আমরা একটা ক্রিম ফর্সা করতেছে সেই ক্রিমটা আদৌ আমাকে কি দিয়ে হচ্ছে আমাকে ফর্সা করতেছে টোটালি আপনার স্কিনে মেলানিনটাকে নষ্ট করে আপনার স্কিনটাকে ফর্সা করতেছে আপনার স্কিনটাকে ড্যামেজ করে আপনার স্কিনটাকে ফেয়ার করতেছে এবং হচ্ছে যেন স্কিন শাইন যে একটা ক্রিম 70 টাকা থেকে 80 টাকা ওই ক্রিমটা অনেকেই অ্যাপ্লাই করেন মেস্তার জন্য আপনারা জানেন যে আপনি স্কিনে হচ্ছে কি ইউজ করতেছেন মানে লাইক হচ্ছে আপনি অ্যাসিড অ্যাপ্লাই করতেছেন আপনি নিজের হাতে নিজের স্কিনে অ্যাসিড দিয়ে পুরাইতেছেন এই যে জিনিসগুলো করতেছেন এই ভুক্তভোগী হচ্ছে একদিন আপনারা হবেন এবং এই ভুক্তভোগীরা আমাদের কাছে আসে আমাদের স্কিন আমাদের কাছ থেকে নষ্ট করে যায় হচ্ছে আরেক জায়গায় জানা এই যে অনলাইনে যারা হচ্ছে মানে ভালো ভালো পেজগুলো কথা বলবো সব পেজ তো ভালো সেটা তো আর বলবো না যেসব পেজ হচ্ছে ভালো ভালো আমি বলবো এই যে যারা হচ্ছে স্কিন শাইন ফিস্কিন শাইন দিয়ে ইউজ করে স্কিনে অ্যাসিড মতন মানে প্রোডাক্ট ইউজ করে নষ্ট করে আমাদের কাছে আসেন সেই স্কিন গুলো আমরা ঠিক করে দিই আলহামদুলিল্লাহ কারণ আমরা যারা ভালো প্রোডাক্ট যারা আপনাদেরকে দেই কখনোই আমরা আপনাদেরকে খারাপ কিছু দিব না কারণ অনলাইন মানে সব খারাপ না তাহলে অনলাইনে এত পরিমাণ সেল হইতো না আপনারা জানেন যে সব থেকে বড় প্ল্যাটফর্ম হচ্ছে অনলাইন 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 বলে মানুষের মানে ইয়া করেন হাই হুতাশ করেন কিন্তু আপনারা কি এটা জানেন যে সব থেকে বড় হচ্ছে কেনাকাটার প্ল্যাটফর্ম হচ্ছে অনলাইন অনলাইনে কি নাই কি পান না কি আপনার ঘরে বসে সবকিছু অনলাইন হচ্ছে আপনার যেমন ভালো খারাপ দুইটাই আছে আপনাকে বুঝতে হবে আপনি কি নিতেছেন একটা পেজে আপনি গেলেন হ্যাঁ একটা পেজে হচ্ছে একটা পেজে আপনি গেলেন সে লাইক করে না তার পেজে ওরকম ফলোয়ার নাই তার পেজে ওরকম রিভিউ নাই তার পেজটা নতুন 3,000-4,000-10,000 লাইক বা ধরেন হচ্ছে 2-4 দিন ধরে একটা মেয়ে লাইক করতেছে একটা নতুন একটা পেজ খুলে বসছে তার থেকে ধাপায় যাওয়া প্রোডাক্ট অর্ডার করবেন কেন বুঝতে হবে সে কতদিন ধরে বিজনেস করতেছে তার রিভিউ কিরকম সে মেয়েটা কিরকম তাকে নিয়ে আশেপাশে গ্রুপে বাজে পোস্ট হয় কিনা তার প্রোডাক্টের হচ্ছে গ্রুপে গ্রুপে কোনো ব্যাড পোস্ট আছে কিনা এই জিনিসগুলো চেক করবেন আলহামদুলিল্লাহ কই আমাকে নিয়ে তো আজ পর্যন্ত কোনো গ্রুপে বললো না যে বিথি গ্যালারি বিছিয়াপু আমাদের স্কিন নষ্ট করে ফেলছে তো এগুলো বুঝতে হবে ভাই এগুলো বুঝে দেন প্রোডাক্ট অর্ডার করবেন নাইট ক্রিম খারাপ না বা নাইট ক্রিম ভালো না আপনাকে বুঝতে হবে আপনি কি নাইট ক্রিম ইউজ করতেছেন আল্লাহ আমার হচ্ছে আমি আজকে কি চিন্তা করতেছি জানেন যে আমি নিজেই যদি এরকম হচ্ছে মাসের মধ্যে দুইটা মাসে স্কিন শেষ করে ফেলে তাহলে আমার কেমনে পোষাবো যত এখন বলবেন আপু আপনি তো হচ্ছে আপু এগুলো ঠিক কথা থ্যাংক ইউ শ্রেয়া দাস আপু এখন বলবেন আপু আপনার তো এগুলো হচ্ছে আপনার প্রোডাক্ট আপু আমারও তো কিনে আনতে হয় আপনারা যেরকম একটা প্রোডাক্ট কিনেন যখন আপনার টাকা জমায় কিনেন আপু আমারও কিন্তু ওই ওরকমই নিজের হলেও কিন্তু আমার এগুলো টাকা দিয়ে কিনে আনতে হয় তো আমি যেই হারে ইউজ করি মাঝে মাঝে আমার নিজেরও খারাপ লাগে যে এত প্রোডাক্ট ইউজ করি এত মানে জিনিসগুলো হচ্ছে ইউজ করতেছি আজকে যদি এগুলো কিনতে হয়ে যায় তাহলে তো আমরা ভিখারি হয়ে যেতাম ট্রাস্ট মি আমি যেই পরিমাণে প্রোডাক্ট ইউজ করি একটা মাসে স্কিম মানে আমার মাসে দুইটা মাসে স্কিম শেষ হয়ে যায় কারণ আমি প্রচন্ড পরিমাণে মাসে স্কিমটা লাগে আমার স্ক্রাব শেষ হয় না স্ক্রাব হচ্ছে 2 মাস গেছে 2 মাস আড়াই মাস চলে যায় বাট মাসে স্কিম মনে আমি খায়া ফেলে না কি করে আমি জানি না আপনাদের সামনে তো ভাঙলাম 1 মাসের মধ্যে শেষ হয়ে গেল মানে মাসে স্কিমটা যেন আমার মানে যায় না আমার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমি মানে বেশি বেশি লাগে নাকি আপনি এবার ওই না করো আচ্ছা তো মাসে স্কিমটা কিভাবে অ্যাপ্লাই করবেন আমি যেভাবে ইউজ করতেছি চুনু 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 শুরু করে দিছে চুরি গুলো কিরকম করতেছে দেখেন তো আমি এরকম এরকম করি না যখন এগুলো হচ্ছে চুন 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 করে খুলা নিলে মনে ভালো হইতো বিরক্ত লাগতেছে না আমারও বিরক্ত লাগতেছে ও আপু কেমন আছো প্লিজ কিছু বলো নেহা ইসলাম নেহা আপু ভালো আছে আপু তুমি কেমন আছো তো এটা দিয়ে কিভাবে অ্যাপ্লাই করবেন একদিন পর পর মাসে স্কিনটা অ্যাপ্লাই করবেন এইটা একটা বাটার স্কিন সিক্রেট যারা একদম স্কিন যাকে নিউ বর্ন বেবিদের মতো মানে আপনার একদম বাচ্চাদের স্কিন কিরকম থাকে বাচ্চাদের স্কিন যেরকম থাকে সফট একদম হাত দিয়ে ধরলে মুজু মুজু মুস করা যায় ওই টাইপের একটা স্কিন যারা চাচ্ছেন তারা হচ্ছে এই মাসে স্কিনটা অ্যাপ্লাই করবেন তারা হচ্ছে জাস্ট এই মাসে স্কিনটা আপনি ফুল পৃথিবীর মধ্যে হচ্ছে ফুল পৃথিবী কেন বলছি জানেন আমি আমার লাইফে অনেক কিছু অ্যাপ্লাই করছি মাসে স্কিন হইতে আপু ভাই কিনছি অনলাইন থেকে 11 বছর ব্যবসা করে তারপর প্রোডাক্ট কিনছি তার প্রোডাক্ট ভালো তার প্রোডাক্ট আপু দাঁড়াও কমেন্টে পড়ে নেই ভাই কিনছি অনলাইন থেকে 11 বছর ব্যবসা করে তারপর তার প্রোডাক্ট খারাপ বলে তার প্রোডাক্ট ভালো বুঝি নাই আপু 11 বছর ব্যবসা করে অনলাইন থেকে এত বছর কে ব্যবসা করে আমি তো জানি না আমার তো মনে হয় না অনলাইনে কেউ স্কিন কেয়ার এত বছর ধরে বিজনেস করে কারণ আমি আমার যতটুকু মনে হয় যে 7-8 বছর হবে যে সব থেকে মানে আগের যে প্রথম অনলাইন থেকে শুরু করছে এত বছর পুরনো কে কোন পেজ আমি জানি না চিনি না যাই হোক আমি আমারটা জানি আমার বিজনেস 4 বছর চলতেছে দোয়া করবেন যাতে এক যুগ পার করতে পারি যাতে একদম বুড়ো হয়ে যাওয়া পর্যন্ত আপনাদের সাথে বিজনেস করতে পারি আপু তুমি এখন রাতে লাইভ আসো কেন আপু কয়েকদিন ধরে একটু ব্যস্ত কালকেও দিনের বেলা লাইভ হতে পারবো না কালকেও রাতের বেলা লাইভ হতে হবে আপু পরশু দিন থেকে আবার হচ্ছে আগের টাইমে চলে যাবো
আর কোনখানে যাবো না কো,
La 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 আপু বুলেট ক্রিম কি নাইট ক্রিমের মতোই জি আপু বুলেট ক্রিম অন্য অন্য নাইট ক্রিমের মতোই বুলেট ক্রিম অন্য অন্য নাইট ক্রিমের মতোই আপু মেস্তা কি আছে গলু গলু আপু আপু আমার লাইভে মোটা লাগে বাট আমি এত মোটা না আমার লাইভে গলু গলু লাগে বিশ্বাস করো আমার হচ্ছে এই যে মুন্নিয়া পুইটাকে বলে গেল শুনবা না যে কি রে তোর ফোনে এরকম লাগে কেন মানে আমার লাইভে কি গলু গলু লাগে দিছো বাট আমি তো এরকম না আমার এত মোটা লাগে কেন আমি এখন পর্যন্ত 55 কেজি হইতে পাই নাই 54 কেজি 54 কেজির একটা মাইয়ার মনে হয় যেন 100 কেজি হয়ে গেছে এরকম মানে অনেক ইয়া লাগে ভিভো ফোনে অনেক মোটা লাগে মানুষের আমি একটা শুকনা মানুষ এখানে দাঁড়া করে তারও মোটা লাগবে কারণ আমার ফোনে অনেক মোটা লাগে মানুষ আপু মেস্তার কি আছে মেস্তার জন্য হচ্ছে আপনি ইয়াটা নিয়ে নেবেন মেস্তার জন্য হচ্ছে আপনি অ্যান্টি ফ্রেকেলটা নেবেন আর তো যদি ডে নাইট ক্রিম চান আপনি যদি ডে নাইট ক্রিম চান তাহলে হচ্ছে ফিকিটা নেবেন যারা একদম মানে বাজেট ফ্রেন্ডলি কোন প্রোডাক্ট খুঁজতেছেন তারা জাস্ট এটা নেবেন ফিকিটা আর মেস্তার জন্য শুধু নাইট ক্রিম চাইলে এটা নেবেন এটা প্রায় 1100 টাকা আর আপনি যদি ফিকিটা নেন ফিকিটার মধ্যে আপনি ডে নাইট দুইটাই পাচ্ছেন ফিকিটার মধ্যে আপনি ডেও পাচ্ছেন মা মা মুন্নি একটু বল রবিন একটু ওষুধ দিতে বলিস না আমার অনেক ব্যথা করতেছে সো এটা হচ্ছে আপনার ফিকিট দুইটা পাচ্ছেন একটা হচ্ছে ডে একটা হচ্ছে নাইট দুইটা পাচ্ছেন একটা হচ্ছে ডে একটা হচ্ছে নাইট দুইটা পাচ্ছেন ফিকি ডে নাইট দুইটা পাচ্ছেন আপনি কত টাকা 1200 টাকা দুইটা ডে ক্রিম সরি দুইটা ডে নাইট ক্রিম আপনি 1200 টাকা পেয়ে যাচ্ছেন আপু গোজের পার্সেল পাইছি এটা ইউজ করার পর সিরাম ইউজ করা যাবে মুখ ধুই ইউজ করতে হবে মুখটাকে আপু কেমনে বলবো আপু তুমি কি সুন্দর তুমিই বলো প্লিজ আস্তাফুন নেসা রিয়া আপু আপু আমার তো সুন্দরই বানাইছে আল্লাহ এবার তারপরে হচ্ছে একটু মানে একটু কেমন জানি স্কিনটা ছিল ওটারে কি বলে ফ্যাকাশে ফ্যাকাশে এত গ্লো 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 না এখন যেরকম গ্লাস স্কিন দেখেন এত গ্লাস স্কিন ছিলাম না এত ধবধবে সাদা ছিলাম না এগুলো হইছি বাট আল্লাহ তো সুন্দর করে বানাইছে আল্লাহ মানে ক্রেডিট দিতে হলে তো আল্লাহ দিব ভাই ক্রেডিট আমার উপরে আমি নিতে পারবো না জীবনও পারবো না ভাই আল্লাহ আমার বানাইছে এত আল্লাহ সুন্দর করে বানাইছে বলে সুন্দর লাগতেছে তো আমার ক্রেডিট যদি দিতে হয় অবশ্যই আমি আল্লাহরে থ্যাংক দিব আল্লাহকে ক্রেডিট দিব বা মানে পরে যদি গিয়া কারণে থ্যাংক দেই সেটা আমার প্রোডাক্টকে দিব বাট ফার্স্ট অফ অল হচ্ছে আমি আল্লাহরে থ্যাংক দিব আল্লাহ সুন্দর করে বানাইছে বিদ আমি সুন্দর সো আমার প্রোডাক্টের ফার্স্টে আমি বলতে পারবো না যে প্রোডাক্ট দিয়ে সুন্দর হয়েছে ভাই এই এই ধরনের কথা বলা যাবে না কারণ আল্লাহ অবশ্যই সুন্দর করে বানাইছে আপু একটা সুন্দর হওয়ার ক্রিম দেন আপু সুন্দর হওয়ার জন্য অনেক গ্লো ক্রিম আছে আপনার যদি দাগ থাকে তাহলে হচ্ছে আপনি এটা নেবেন যদি ডে নাইট চান একসাথে এটা নেবেন এটা প্রাইস 1200 টাকা আর যদি হচ্ছে মিস করে এটা শুধু হোয়াইটিং এর জন্য চান তাহলে নেবেন এটা এটার প্রাইস হচ্ছে 1600 টাকা সরি হ্যাঁ 1600 টাকা আর যদি অফারে চান অফারে যারা স্টুডেন্ট বাজেটে আমাদের একটা ক্রিম হচ্ছে অফার চলতেছে যেটা হচ্ছে আপনার ডল ক্রিমটা ডল ক্রিমের সাথে আপনি টোটালি এই জেলটা গিফট পাচ্ছেন 1600 টাকা ক্রিমটার সাথে আপনি টোটালি 850 টাকা একটা জেল গিফট পেয়ে যাচ্ছেন যারা হচ্ছে এইটা নেবেন এটার সাথে এটা টোটালি গিফট পাচ্ছেন 1600 টাকা আপনি দুইটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আমাদের আরেকটা অফার আপু বাদামি তিলের জন্য কি করবো বাদামি তিলের জন্য হচ্ছে এন্টি ফ্রিকেলটা নেবেন বাদামি তিলের জন্য এন্টি ফ্রিকেলটা নেবেন এটার প্রাইস হচ্ছে 1100 টাকা করে আপু বুলেট কিম আর ফেসিয়াল কিট একসাথে কম্বো করে দাও বুলেট কিম আর ফেসিয়াল কিট একসাথে কম্বো হচ্ছে তোমার এই দুইটা এবং হচ্ছে এইটা তিনটা কম্বো হচ্ছে ধরো তিনটা কম্বো হচ্ছে 2600 টাকা তিনটার কম্বো 2600 টাকা এমনি এমনি আসে হচ্ছে তোমার 1500 850 850 তিনটা একসাথে নিলে তোমার প্রাইস পড়বে হচ্ছে কত 2600 টাকা তিনটা একসাথে নিলে পড়বে হচ্ছে 2600 টাকা আমার এই জীবন তুমি আপু আমার একটা ফিতা দাও না আপু আমার একটা কি লেখছেন শাকিল আনুন আপু কি লেখছেন আপু 5 কেজি ওয়েট লস করতে চাই 5 কেজি ওয়েট লস করার জন্য কফি খান 5 কেজি ওয়েট লস করার জন্য হচ্ছে আমাদের কফিটা নিয়ে নেন এইটা নিবেন আপু কফি না এটা হচ্ছে মিল্ক শেক মিল্কশেকটা নেবেন বিবি কোকোয়াটা নেবেন এটা তিনটা খান কমে যাবে ওজন তিনটা প্রায় 4000 টাকা ওয়েট লস যারা করতে চাচ্ছেন ওয়েট লসের জন্য এটা নেবেন ওয়েট লসের জন্য জাস্ট বিবি কোকোয়াটা নেবেন এটার প্রাইস হচ্ছে আপনার পার কে সরি একটা 1500 টাকা তিনটা 4000 টাকা আপু এত আপু এটা তো আমার ক্যামেরা আপু এফেক্ট দিলে আমার অনেক বেশি সাদা লাগে আপু আপনি আমি এফেক্ট দিছি মাঝে মাঝে দেই দিয়ে আসি তখন দেখেন আমার কি পরিমানে বিকট সাদা লাগে এখন তো আমার তাও ন্যাচারালি লাগতেছে আমি হচ্ছে যদি আমার ফোনের ক্যামেরায় হচ্ছে আমার মানে ন্যাচারালি লাগে আমি এফেক্ট দিলে আমার খুবই বাজে লাগে আপু বাজে না সুন্দরই লাগে বাট অনেক ফর্সা লাগে যেটা আসলে খুব আর্টিফিশিয়াল মনে হয় এটা মন বুঝাই যায় এইখানে লাল হয়ে থাকে কেমন আগডুম বাগডুম কি কি ফিল্টার অনেক খুবই বাজে লাগে তো এটা আমার ক্যামেরার আপু আপনি দেখেন এই যে এটা আমার ক্যামেরা
এখন আমি কি করব আপু, আমি কেউ মানে এটা কি আমার দোষ? আমার অনেক সাদা লাগে, এটা কি আমার দোষ বলেন? আপনারা যেভাবে মানে কমেন্ট করেন মনে হয় যেন আমি সাদা হয়ে অন্যায় করে ফেলছি, যেন আমি একটু ফর্সা হয়ে যেন পাপ করে ফেলছি, মহা পাপ করে ফেলছি। এখন আমি কি করব বলেন? আপনারাই তো বলছেন ফর্সা হইতে, আপনারাই তো হচ্ছে কালো মেয়েদের থেকে হচ্ছে কালো মেয়েদের আপনারা দেখতে পারেন না, আপনারা হচ্ছে স্কিন কেয়ার যারা যেসব সেলার আছে তাদের মুখে ব্রণ উঠতে পারবে না, তাদের মুখে দাগ হইতে পারবে না, তাদের মুখে মেস্তা হইতে পারবে না, তারা কালো হইতে পারবে না, তাদের হাত সাদা হইতে হবে, তাদের মুখ সাদা হইতে হবে, তাদের চোখটা পর্যন্ত সাদা হতে হবে। তো আপনারাই তো বলেন স্কিন কেয়ার সেলারদের সব মানে সাদা 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 সাদা। এখন আমরা যদি সাদা হয়ে যাই এটাও কি আমাদের দোষ? আপনি বলেন, এরপর আইসা বলেন এত সাদা ভালো লাগে না। তা কি করবো? আপনারা একটা ডিসাইড করে আসেন, আপনারা এক কাজ করেন, আপনারা সবাই বসে একটা গোল মিটিং করেন, গোল মিটিং করেন, গোল মিটিং করে আমাদেরকে একটু জানান আপনার কনফার্ম হয়ে যে আপনারা আদৌ কি করাতে মানে কি করতে চাচ্ছেন আমাদের সাথে। আমরা কি কালো হয়ে যাব, নাকি ফর্সা হয়ে যাব, নাকি শ্যামলা হয়ে যাব, কি করতে চাচ্ছেন আপনারা যদি আমাদেরকে একটু কাইন্ডলি জানাই দেন তাহলে আমরা সেটাই হয়ে যেতাম। আপু 15 কেজি ওয়েট লস করতে চাই। 15 কেজি ওয়েট লস করার আগে তুমি হসপিটালে ভর্তি হয়ে আসো, কারণ 15 কেজি ওয়েট লস একসাথে করলে তোমার তো আমি বাঁচাতে পারবো না, তুমি তো চলে যাবা। 15 কেজি ওয়েট লস তুমি বোঝো, একটা মানুষের যদি হঠাৎ করে তার শরীর থেকে 15 কেজি দাপ করে পড়ে যায় তোমার আমি কেমনে বাঁচাবো? পরে কি আমি হচ্ছে জেল খাইতে আসবো? আস্তে আস্তে 1 মাসে 3-4 কেজি কমাবে, আস্তে আস্তে কমাইতে থাকো না, একবারে 15 কেজি কেমনে কমায়? আর আগে তো খাওয়া তো স্টার্ট করতে হবে। আপু ক্রিমের নামটা একটু বলেন তো, ওইটা ক্রিমটা দোকানে পাওয়া যাবে? এখানে কোনো প্রোডাক্ট দোকানে পাওয়া যাবে না, দোকানে পাওয়া গেলে আমি আর সেল করতাম না। আপু আমার গোল জেলটা একটা পেজ একটু হচ্ছে, আমার গোল জেলটা হচ্ছে এই এইটা না, আমার নামটা জাস্ট কপি করছে, গোল জেল মানে গোল জেলটা জাস্ট হচ্ছে বলে ক্রিস্টাল জেল না, গোল জেলের নামটা জাস্ট কপি করছে। সেই হিংসার ঠেলায় আমি হচ্ছে আমার প্রোডাক্ট দেখানো অফ করে দিছি, মাঝখানে 15 দিন গোল জেল দেখাই নাই সেই কষ্টে। আর আমার প্রোডাক্ট যদি এইসব হচ্ছে আপনার বাজারের দোকানে দোকানে পাওয়া যেত তাহলে আমি এই প্রোডাক্ট সেল করতাম? এত কষ্ট করে, এত কষ্ট করে প্রোডাক্ট ইম্পোর্ট করে আনি কি যে বাজারের দোকানে দোকানে সেল করবে? এই জন্য ওরা হচ্ছে দেখবেন আপনার যেসব দোকানগুলোতে যে প্রোডাক্ট গুলো সেল করে বেশিরভাগ চাঁদনি গৌরি শাইন টাইন হাবি জাবি আগডুম বাগডুম, এবং তাদেরটা প্রপারলি হচ্ছে আপনার ওই যে চক বাজার থেকে নিয়ে আসে, একদম ডিরেক্ট চক বাজার থেকে নিয়ে আসে, যেগুলো আমরা টিভিতে আপনারা দেখতে পারবেন। ইম্পোর্ট করে আপনাদেরকে দিবে না, ইম্পোর্ট করে যদি আপনার নাম তা হচ্ছে বুলেট ক্রিম, এই যে শেষ বুলেট ক্রিম আজকে আপনাদের 15 দিনের প্লাস হয়ে গেছে, দিতে পারতেছেন 20 দিনের মতো হয়ে গেছে বুলেট ক্রিম দিতে পারতেছেন। আপু আমার যদি হচ্ছে চক বাজার আমার বাসার থেকে যাইতে বেশি সময় লাগে না, আমার যদি এখানে যেত না আমি তাহলে চেক পরে দিন নিয়ে আসতাম, তাহলে 20টা দিন আপনাদের ওয়েট করাইতাম না। আপু তোমার তোমার জোশ লাগতেছে আজকে, থ্যাংক ইউ। সো এটাই বুঝতে হবে আপু, আপনার বাজারে যেগুলো পাবেন ওগুলো আপনার ইউজ করেন, পরে নষ্ট করে আমাদের কাছে এসে কান্নাকাটি করবেন। স্কিন আপু স্কিন সুন্দর করতেও সময় লাগে, বাট স্কিন নষ্ট করতে বেশি সময় লাগে না, জাস্ট উল্টাপাল্টা একটু কিছু করলেই হয়ে যাবে, তাইলে আপনি দেখবেন স্কিন গেছে। আপু বডি ফর্সা করার জন্য কি করবো? বডি ফর্সা করার জন্য বডি ক্রিমটা অ্যাপ্লাই করবেন, বডি ফর্সা করার জন্য হচ্ছে বডি ক্রিমটা অ্যাপ্লাই করবেন, বডিটাকে ফেয়ারনেসের জন্য হচ্ছে মিরাকেল বডি ক্রিমটা অ্যাপ্লাই করবেন। এইটা আপনার বডিটাকে অনেক দ্রুত ব্রাইট করবে, যারা ইমার্জেন্সি ভাবে ব্রাইট হতে চাচ্ছেন জাস্ট এইটা অ্যাপ্লাই করবেন, বডি ক্রিমটা অ্যাপ্লাই করবেন, এইটা আপনার বডিটাকে ইমার্জেন্সি ভাবে হচ্ছে ব্রাইট করবে। বিকজ হচ্ছে এটা শুধু বডি থাকে না, অনেক দেখবেন এই জায়গাগুলো কালো থাকে, অনেকের গলা কালো থাকে, অনেকের হচ্ছে ঘাড় কালো থাকে, আন্ডারস কালো থাকে, এটা আপনি ফুল বডিতে শুধু ফেস বাদে, ফুল বডিতে শুধু ফেস বাদে আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন। এটা আপনার মশা কামড়ে দাগটা পর্যন্ত চলে যাবে। এটা কেমন থাকবে আমি দেখাই দিচ্ছি, এটা হচ্ছে এটা দেখলেই খাইতে ইচ্ছা করবে, বডি ক্রিমটা কেমন থাকবে আমি দেখাই দিচ্ছি। এই যে ভিতরে যে এটা দেখতে পাচ্ছেন এটা ইনটেক, আমার ইউজারটা আমি ইউজারটা মানে আমার আমার ড্রেসিং টেবিল এখানে নাই, এটা হচ্ছে ইনটেকটা। এই যে ভিতরে যে ইয়াটা সিরামটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনার এইটার জন্যই আপনার এত ডাবল কাজ করবে, এই ছোট্ট একটুকি হচ্ছে বুলেটের গতিতে আপনার কাজ করবে। এটা কি করবেন, এটা সুন্দর করে মিক্স করে নেবেন, এটা সুন্দর করে হচ্ছে বডি ক্রিমটার সাথে মিক্স করবেন, মিক্স করে দেন আপনি গোসলের পরে, এবং হচ্ছে আপনি রাতে ঘুমানোর 1 ঘন্টা আগে আপনি সুন্দর করে হচ্ছে বডিতে একদম হচ্ছে আপনার অ্যাপ্লাই করবেন, বডিতে জাস্ট এভাবে হচ্ছে একটু সুন্দর করে এভাবে সুন্দর করে হচ্ছে মিশিয়ে দেন হচ্ছে, সুন্দর করে হচ্ছে বডি ক্রিমটা অ্যাপ্লাই করবেন। এভাবে আপনি বডি ক্রিমটা অ্যাপ্লাই করবেন, আপনার মশা কামড়ের দাগ অ্যালার্জি যে স্পট গুলো সেগুলো কমতে এই বডি ক্রিমটাতে চলে যাবে, এবং আপনার ফেস এন্ড বডিটাকে একটনে ব্রাইট করবে। লাইক আপনি ফেস এন্ড নাইট ক্রিম অ্যাপ্লাই করতেছেন, বাট আপনি বডিতে কোনো নাইট ক্রিম হচ্ছে অ্যাপ্লাই করতেছেন না, বডিতে কোনো নাইট ক্রিম অ্যাপ্লাই করতেছেন না, সেই ক্ষেত্রে আপনার কি হবে, সেই ক্ষেত্রে হচ্ছে সেই ক্ষেত্রে আপনার ফেসটা অনেক বেশি ফর্সা হয়ে যাবে, বডিটা কিন্তু কালো থাকবে। তো ফেস এন্ড বডিটাকে একটনে ব্রাইট করতে চাইলে আপনি ফেস এন্ড বডিটাকে একটনে ব্রাইট করতে চাইলে আপনি এই কম্বোটা নেবেন, এটার প্রাইস 3,300 টাকা। আর আপনি যদি বুলেট ক্রিম নিয়ে নেন তাহলে কম্বো প্রাইস পড়ছে 3,200 টাকা। আমার কথা দেখতেছেন না? দেখতেছি, আমার একটু পানি খাওয়ানো যাবে, আমার একটু পানি দাও। যেখানে তুমি রবে সেখানে আমি হব ছায়া, আমারই জীবন তুমি করি না প্রাণের কোন মায়া, আমি জীবন ধর
সাবান দিয়ে বডি ফর্সা করে তারা কেন বডি ক্রিম সেল করে একটু জিজ্ঞেস করেন তো। জাপু সাবান দিলে তো আমার ফর্সা হয়ে যেতেছে, তাহলে বডি ক্রিম কেন সেল করতেছেন একটু জিজ্ঞেস করে, একটু কষ্ট করে আমার হয়ে আপনার একটু কষ্ট করে জিজ্ঞেস করেন। একটু জিজ্ঞেস করেন যে তারা কেন সাবান সেল করে আবার বডি ক্রিম সেল করতেছে, কারণ বডি ক্রিম দিয়ে তো ফসল হয়ে যেতেছেন, তো বডি ক্রিম আছে সাবান দিয়ে তো ফসল হয়ে যেতেছেন, বডি ক্রিমের তো কোনো দরকারই নাই। কারণ আপু সাবান দিয়ে জাস্ট একটু ব্রাইট হয়, এটাকে ফর্সা বলে না। ব্রাইট মানে কি, একটু মানে ধরেন একটা জিনিস, আমার হাতটা হাতের উপর ধরেন একটু ময়লা পড়ছে বা আমি বাহির থেকে আসা একটু কালচে লাগতেছে, সেইটা যদি আমি ওয়াশ করি যখন একটু আমি নর্মাল পানি দিয়ে ধুবো তখন ওটাকে ব্রাইট লাগবে। সে সাবান দিয়ে যখন আমরা গোসলটা করি ওইটা আমার জাস্ট ব্রাইট হয়, সেটাকে হচ্ছে হোয়াইট বলে না আপু, সেটা জাস্ট ব্রাইট হয়। সো বডি ক্রিম ছাড়া যদি কেউ ফসা হইতে পারতো তাহলে হচ্ছে আপু মানে আর বডি ক্রিম আমাদের সেলই করা লাগতো না, সবাই সাবান ইউজ করে ফসল হইতো। সাবান দিয়ে কেউ ফসল হইছে বলেন? এটা একদম আপু মানে কি বলবো, এগুলোর জন্যই আপনাদের হচ্ছে আজকে আপনারা এত কনফিউশনে থাকেন। যদি সত্যি কথা বলে প্রোডাক্ট দিত তাহলে আপনাদের এত কনফিউশন থাকতো না। আপু গানটা সুন্দর আছে আর একটু শোনান না গানটা দাঁড়ান, আমি না গানটা পারতাম ভুলে গেছি, এমন কেন আমি দিন দিন যত যাচ্ছে আমি না বুড়ো হয়ে যেতেছি। আমি আগে অনেক গান পারতাম বাট ইদানিং কেমন জানি বুড়ো হয়ে গেছি, গানটার মনে থাকে না আপু। গানটার প্রথম লাইনটাই তো ভুলে গেছি, প্রথম লাইনটা কি ছিল দাঁড়ান, প্রথম লাইনটা কি জানি ছিল একটু মনে করায় দেন না, প্রথম লাইনটা এটা কি জানি প্রথম লাইনটা ছিল দাঁড়ান, আমি আমার এখানে আছে আমি দেখিনি প্রথম লাইনটা, মনে পড়ছে আপু। একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো আমি তোমারই বুকে রব আর কোনোখানে যাব না তো। একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো আমি তোমারই বুকে রব আর কোনোখানে যাব না তো। যেখানে তুমি রবে সেখানে আমি হব ছায়া, আমারই জীবন তুমি করি না প্রাণের কোনো মায়া, আমি মরণ মেনে নেব প্রেমেরই বাজি যদি রাখো। একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো আমি তোমারই বুকে রব আর কোনোখানে যাব না তো। আর পারি না, আর লাইভ করার সময় না গান গালে না গলা সুন্দর হয় না, কেমন বেজে বেজে আসে এরকম কাপাকাপি, মানে মনে হয় যেন আমার গলার মধ্যে হচ্ছে মানে আমরা যাকে রেডিওতে গান শুনতাম না, রেডিওতে গান শোনার পরে যে তখন তাপ ছিঁড়ে যেত তখন কেমন হতো, কেমন একটা কাপাকাপি একটা সাউন্ড আসতো না, যখন আমি লাইভ করার মধ্যে গান গাই তখন হচ্ছে আমার কাপা 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 কাপা। হ্যাঁ হ্যাঁ তুই তারপর লাইভ দেখতেছিস, তুই তারপরও আমার লাইফটা দেখতেছিস, তারপরে তুই আমার লাইফটা ফিরে যাইতেছিস না, তোর ভালো লাগতেছে না, তোর আমার ইগনোর করবি আমাকে একটু, আমার একটু হচ্ছে একা থাকতে দে, একা থাকতে আমার কাস্টমারদের সাথে আমাকে লাইফটা করতে দে, তা না আমাদের মাঝে তুই চলে আসছিস কেন? দেখ তুই একটা সুস্থ মানুষ, তুই একটা মানে ভালো মানুষ, একটা ভালো ফ্যামিলির, আমরা এখানে সব পাগল ছাগলরা আছি, তো আমরা পাগল ছাগলরা মিলে একটু একান্ত হচ্ছে লাইফটা করি না, তোরা তোদের মতো ভদ্র পাগল মানে ভালো মানুষ কেন পাগলদের লাইফের মধ্যে ঢুকোস? তোদের তো সামান্য পরিমাণে লজ্জা নেই, তোদের তো বাথরুমের স্যান্ডেল দিয়ে পিটালেও তোদের সরম লজ্জা হয় না, তোদের কি দিয়ে পিটানো উচিত আমি সেটাই বুঝি না, কষ্ট করে আমার লাইফটা কেন দেখো? আমরা পাগল পাগলরা থাকি না, এত সুন্দর মানুষও তো আমাদের লাইফের দরকার নেই। আপু একটা ক্রিম দাও না আপু, আপু বডি ক্রিমের প্রাইস কত? আপু বডি ক্রিমের প্রাইস হচ্ছে আপু তোমার ইয়ার টাকা 2200 টাকা করে বডি ক্রিমটা প্রাইস, শুধুমাত্র বডি ক্রিমটা প্রাইস 2200 টাকা, দুটা একসাথে কম্বো নিলে এই দুটা একসাথে কম্বো নিলে হচ্ছে তোমার প্রাইস পড়ে হচ্ছে 3300 টাকা। যারা ফেস অ্যান্ড বডিটাকে একটনে ব্রাইট করতে চাচ্ছে, তুমি যদি একটনে ব্রাইটেনিং কম্বো চাও যে হচ্ছে রাইট বলছো আপু, সেটাই তো আপু, সে সুস্থ মানুষ, সে আমাদের লাইফে কি করে বলো? আপু তোমাকে খুব ভালো লাগে, লাভ ইউ আপু, লাভলি একটা লাভ ইউ টু আপু। তো আপু কন্যা হিসাবে আমি বলে দিছি আপু কিভাবে নিতে পারবেন, আমি আপনাকে বলে দিছি আপু এইভাবে হচ্ছে আপনাকে নিতে হবে, আপনি ওইটা মাইনাস করে বাকিটা আপনি অ্যাড করে নেবেন।
সো ফেস এন্ড বডি এক টোনে ব্রাইট করতে চাইলে তখন তুমি কম্বো পেয়ে যাবে 3300 টাকা, এটা 1600 টাকা, এটা 2200 টাকা, তোমার 3800 টাকা আসে, বাট তুমি 500 টাকার ডিসকাউন্ট পাবা 3300 টাকাতে, 500 টাকার ডিসকাউন্ট পেয়ে যাবা। আপু দাওয়াত দিলা না, দাওয়াত দিছি এখন চলে আসো। আপু আমি কেউ না দাওয়াত ওরকম দিয়ে আনবে, কারণ এখানে দাওয়াত দেওয়ার মতো কেউ ছিল না, এখানে আমরা সবাই নিজেরা ছিলাম, এখানে কোনো বাইরের মানুষ ছিল না, তো আমি কারে দাওয়াত দিব বলো? আমি মুখটা ওয়াশ করে নিই। চোখে এই মারু মাইরে আবার মেকআপ, তোর জুতা দিয়ে দিব বেয়াদ, তোর ব্লক মারতেছি, যা বেয়াদের বাচ্চা বেয়াদ। আপু তোমাকে আজকে তোমাকে আজকে সুন্দর লাগতেছে, এই যে আইশ্যাডোই দিছি নতুন করে, আর এই জন্যই মনে তোমাদের কাছে মনে হচ্ছে যে মিথা পূজারি কি লাগাইছে, আর ওই যে হার পড়ছি, কানে দুল পড়ছি, চুড়ি পড়ছি, এই জন্যই তোমাদের কাছে আজকে মনে হচ্ছে অনেক গর্জিয়াস লাগতেছে। বাট আমি কিন্তু হচ্ছে প্রতিদিনের মতো আসছি। আপু চলে গেলাম, আমার কমেন্ট করো না, না বা আকির আপু পরে দিছে, আপু আমার মুখের মধ্যে হচ্ছে ইয়া গেছে, মাসাজ ক্রিম গেছে। আপু গুলো কোন দেশের? আপু বডি ক্রিমটা হচ্ছে তোমার ফিলিপাইনে, এটা হচ্ছে ফিলিপাইনে এবং এটা হচ্ছে তোমার কুরিয়ার, এটা হচ্ছে ফিলিপাইনে, বডি ক্রিমটা হচ্ছে ফিলিপাইনে, এটা হচ্ছে তোমার কুরিয়ার। আপু তুমি অনেক সুন্দর, আপু থ্যাংক ইউ, আর সবাই ভালো থাকো, কারণ আমি হচ্ছে মুখটা ওয়াশ করে ট্রাই করছি, বাট আমার এই চুড়িগুলো সামনে আসে এসে পরে তো আর এগুলোর মধ্যে পানি পড়ে, কালো হয়ে যাবে, এগুলো তো আর তো মনে করো যে গোল্ডেন না, যে হচ্ছে পানি লাগলো কালো হবে না, এগুলো তো পানি পড়তেছে দিক থেকে, এই জন্য হচ্ছে আমি আগে এগুলো খুলে দেন হচ্ছে মুখটা ওয়াশ করবো। সবাই ভালো থাকো, কালকে দিনের বেলায় হচ্ছে লাইক করবো, টাটা, না কালকে দিনে না সরি, কালকে রাতের বেলা লাইক করবো, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম, কাটে না কেন।